সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই শুরুতেই আজকে যে আলোচনাটা করব আমরা দেখেছি গত কাল থেকে মার্কেট কিন্তু কিছুটা বাউন্স ব্যাক করার চেষ্টা করেছে এবং বিটকয়েন ফিফটি এইট থাউজেন্ড ডলার গতকালকে কিন্তু টাচ করেছিল এবং সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সাতান্ন হাজার একশো ছিয়াশি ডলারের কাছাকাছি চলছে এবং মার্কেটে কিন্তু বলা যায় একটা পাম্প হালকা হলেও কিন্তু এসেছে এবং ম্যাক্সিমাম অল্ড কয়েন থেকে শুরু করে বিট কয়েনও কিন্তু খুব একটা ভালো যে পাম্প করেছে এটা আমরা বলতে পারি এবং আমরা যদি দেখি মোটামুটি ডচ কয়েনও আজকে কিন্তু প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি পাম্প সোলানা থেকে শুরু করে সমস্ত কয়েন কিন্তু কিছুটা করে আপ হয়েছে তার কারণ আমরা দেখেছি রিসেন্টলি কিন্তু বিট কয়েন ফিফটি ডলার কিন্তু বলা যায় নিচে গেছিলো এবং সেখান থেকে কিন্তু বাউন্স ব্যাক করে আজকে ফিফটি সেভেন থাউজেন্ড ডলার আজকে আমরা দেখতে পাচ্ছি এখন কথা হচ্ছে এটাই যে বিটকয়নের এই যে পাম্প ডাম্প এটা কিন্তু বলা যায় এই উইকে যে চলবে সেটা আপনারা জেনে গেছেন তার মূল যে কারণ সেটা হচ্ছে আগামীকালকে যে সিপিআই ডেটাটা আসছে এবং সিপিআই ডেটা কত আসলে কী হতে পারে ফোরকাস্ট কী আছে কখন আসবে সমস্ত কিছু আমরা ডিটেলসে আলোচনা করব তার আগে একটা জিনিস আমি যেটা আপনাদের দেখাতে চেষ্টা করব বিটকয়েন ডোস যেটা আমি আপনাদের বলছিলাম ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্টের কাছাকাছি কমেছিল সেখানে কিন্তু আবারও ছাপ্পান্ন পার্সেন্ট চলে গেছে নর্মালি যে কিন্তু যেখানে থাকে সেখানে চলে গেছে এবং কদিন আগে কিন্তু আমরা দেখছিলাম যে মার্কেট ক্যাপ টু ট্রিলিয়নের নিচে চলে গেছিল সেটা কিন্তু টু ট্রিলিয়ন ডলারের ওপরে চলে এসছে এবং তার সাথে সাথে ভলিউম যদি আপনি মার্কেটে দেখেন সিক্সটি এইট বিলিয়নের কাছাকাছি কিন্তু বলা যায় ভলিউম চলছে এবং কিছুটা ভলিউম কিন্তু চার্জ হয়েছে আমরা দেখতে পাচ্ছি মার্কেট ঘুরলে সবারই কিন্তু ইনভেস্টমেন্ট করতে ইচ্ছা করে এটাই হচ্ছে স্বাভাবিক এবং লাস্ট এক ঘন্টা যদি আপনি দেখেন মার্কেটে কিন্তু বাইং কল রয়েছে অর্থাৎ কিন্তু মার্কেটে বাইং চলছে এবং ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স লাস্ট এক সপ্তাহ ধরে আমরা দেখছিলাম ছাব্বিশ বাইশ এই জায়গায় কিন্তু থার্টি থ্রির কাছাকাছি এসছে বিটকয়েন থ্রি পার্সেন্ট পাম্প ইথিরিয়াম জিরো পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট পাম্পের কাছাকাছি চলছে এখন কোশ্চেন হচ্ছে এটা যে বিটকয়েনের এই যে বাহান্ন হাজার ডলার থেকে সাতান্ন হাজার ডলার চলে আসা এটা কি এখান থেকে আর ডাউন যাবে নাকি এই রকম এখান থেকে কিন্তু পাম্প করার সম্ভাবনা বেশি তার কারণ হচ্ছে আগামীকাল সিপিআই ডেটা আসবে সিপিআই ডেটা যদি ঠিকঠাক আসে সেক্ষেত্রে কিন্তু আরও পাম্প হতে পারে এখন কোশ্চেন হচ্ছে এটাই যে সিপিআই ডেটা কত আসতে পারে তো আপনারা যদি দেখেন ফোরকাস্ট যেটা আছে আগামী কাল সন্ধে ছটায় কিন্তু বলা যায় সিপিআই ডেটা আসবে ভারতীয় সময় এবং বাংলাদেশ সময় আপনারা যদি দেখেন সাড়ে ছটা আপনারা কিন্তু সিপিআই ডেটা জানতে পারবেন সিপিআই ডেটা আমরা কিন্তু সঙ্গে সঙ্গে যখনই কিন্তু আসবে সঙ্গে সঙ্গে ক্রিপ্টো বার্তা অফিসিয়ালি কিন্তু আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই টেলিগ্রাম জয়েন করে রাখুন তার কারণ হচ্ছে তখন মার্কেট পাম্প হবে না ডাম্প হবে সেটাও কিন্তু আমরা টেলিগ্রামেই জানিয়ে দেব তো অবশ্যই ক্রিপ্টো বার্তা অফিসিয়াল এবং ক্রিপ্টো বার্তা মাইনিং যারা মাইনিং ভালোবাসেন মাইনিং করতে চান তারা কিন্তু ক্রিপ্টো বার্তা মাইনিং জয়েন করে রাখতে পারেন এবং ক্রিপ্টো বার্তা অফিসিয়াল কিন্তু অবশ্যই জয়েন করে রাখুন তার কারণ হচ্ছে মার্কেট সম্পর্কিত সমস্ত আপডেট কিন্তু আপনারা ক্রিপ্টো বার্তা অফিসিয়ালেই পান এবং গত পরশু দিন আমরা যদি দেখি আমরা একটা ভিডিও দিয়েছিলাম যেখানে কিন্তু ডগস ভিডিও দিয়েছিলাম এবং ডগস কিন্তু বলা যায় আমাদের একটা ভালো পাম্প দিতে পারে বা যে জায়গায় কিন্তু আপনাদের বাইং করার কথা বলেছিলাম সেখান থেকে যদি দেখেন একটা ভালো পাম্প নিয়েছে গতকাল রাত্রেও কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি তো এবার আমি চলে আসব কোথায় না সিপিআই ডেটা সিপিআই ডেটার যে ফোরকাস্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন টু পয়েন্ট প্রিভিয়াসলি মানে আগের মাসে যেটা এসেছিলো সেটা হচ্ছে টু পয়েন্ট নাইন পার্সেন্টের কাছাকাছি তো এখন কেস হচ্ছে এটা যদি এই টু পয়েন্ট সিক্স আসে যেমনটা কিন্তু ফোরকাস্ট আছে সেটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু মার্কেটে পাম্প হওয়ার কথা এবং পাম্প শুধু নয় তার সাথে সাথে একটা জিনিস মাথায় রাখতে হবে সতেরো এবং আঠেরোই সেপ্টেম্বর এখন থেকে ঠিক আমরা বলতে পারি পরের মঙ্গল এবং বুধবার সেক্ষেত্রে কিন্তু বলা যায় এফ ওএমসির যে মিটিং এবং আঠেরো তারিখ বিশেষ করে আঠেরো তারিখ কিন্তু বলা যায় রেড কাটের ঘোষণা হবে এবং রেড কাট কত বিপিএসে হবে এটা হচ্ছে কোশ্চেন এখন যদি আপনারা দেখেন এই যে এফ ওএমসি মিটিংয়ের যে ফোরকাস্টের থেকে যদি বেশি আসে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি দেখেন টু বা টু এই ধরনেরই যদি আসে যেমনটা প্রিভিয়াস হয়েসছিলো যেমন এক্সপেকটেশনের থেকে যদি বেশি আসে সেক্ষেত্রে কিন্তু বলা যায় টোয়েন্টি ফাইভ বিপিএসের রেড কার্ড কিন্তু হতে পারে যেটা কিন্তু বলা যায় মার্কেটের জন্য অবশ্যই পজিটিভ কিন্তু বলা যায় কম পজিটিভ যদি ফিফটি বিপিএসের রেড কার্ড দরকার আমাদের যেটা তার কারণ হচ্ছে মার্কেট যথেষ্ট ভালো বলা যায় পাম্প হতে পারে এবং যথেষ্ট বুলিশ কিন্তু মার্কেটে আসতে পারে তার যদি এটা জিরো পয়েন্ট ফাইভ জিরো যদি রেড কাট হয় এবং সেটার সম্ভাবনা কোথায় যদি এই টু পয়েন্ট সিক্স আসে বা টু পয়েন্ট সিক্সের নিচে যদি আসে সিপিআই ডেটা সেক্ষেত্রে কিন্তু বলা যায় ফিফটি বেসিস পয়েন্টে কিন্তু হতে পারে রেড কাট হল এবং যেটা কিন্তু মার্কেটকে অনেক বেশি বুস্ট আপ করবে এবং মার্কেটে কিন্তু অবশ্যমভাবেই পাম্প আসবে এটা কিন্তু আমরা বলতে পারি তো এখন কোশ্চেন হচ্ছে এটা কী সিপিআই ডেটা আগামীকাল আসে তার ওপর কিন্তু ডিপেন্ড করে রেড কার্ডের যে সম্ভাবনাটা সেটা কিন্তু আমরা দেখতে পাবো এই জায়গাটা যদি আপনাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি আপনাদের বলে দিই যেটা ফোরকাস্ট আছে অর্থাৎ টু পয়েন্ট সিক্স ফোরকাস্ট আছে তার থেকে যদি নিচে আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য যথেষ্ট ভালো এবং ফিফটি বিপিএস পয়েন্টে কিন্তু বলা যায় যে রেড কার্ড সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর থেকে যদি ওপরে আসে সেক্ষেত্রে কিন্তু টোয়েন্টি ফাইভ বিপিএসের রেড কার্ড হবে যেটা কিন্তু অবশ্যই ভালো কিন্তু আমরা কিন্তু চাই আরও ভালো যেটা কিন্তু ফিফটি বেজিস পয়েন্টে হলে ভালো হয় তো অবশ্যই আমাদের দেখতে হবে যে সিপিআই ডেটা কাল কি আসে এবং তার উপরেই কিন্তু ডিপেন্ড করবে নেক্সট এফওএমসি মিটিং অর্থাৎ সতেরোই এবং আঠেরোই সেপ্টেম্বর নেক্সট উইকে তো নেক্সট দুটো উইক এই উইক এবং পরের উইক কিন্তু বলা যায় অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমাদের জন্য আমরা কিন্তু বুঝতেই পারছেন যারা কিন্তু বলা যায় ফিউচার ট্রেডাররা আছে প্রফিট হলে প্রফিট বুক করুন এবং লং টার্ম কিন্তু কোনোভাবেই ধরে রাখবেন না তার কারণ হচ্ছে সাতান্ন হাজার ডলার বর্তমানে বিটকয়েন চলছে কোনোভাবে যদি এখান থেকে সিপিআই ডেটা খারাপ আসে সেক্ষেত্রে কিন্তু মার্কেট আবারও কিন্তু নিচের দিকে যেতে পারে এবং একটা জিনিস আমাদের এখানে মাথায় রাখতে হবে বাহান্ন হাজার ডলার থেকে পঞ্চাশ হাজার ডলারের যে জায়গাটা এর নিচে যদি ডেলি ক্যান্ডেল ক্লোজ না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই বুলিশ জায়গাটা কিন্তু ধরে রাখবো এবং মার্কেট কিন্তু বলা যায় যথেষ্ট পজিটিভ থাকবে এবং যদি এর থেকে খারাপ কিছু হয় এবং বিটকয়েন যদি আটচল্লিশ হাজার ডলার যেরামটা কিন্তু বলা যায় একটা উইক হেস আমরা জানি পাঁচই আগস্টের কাছাকাছি সেরকম জায়গায় যদি যায় এবং ডেলি ক্যান্ডেল ক্লোজ দেয় সেক্ষেত্রে কিন্তু মার্কেটের জন্য নেগেটিভ এই জিনিসটা মাথায় রাখতে হবে যতক্ষণ এই জায়গায় কিন্তু বলা যায় বিটকয়েন খেলছে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু রকম কোনো প্রবলেম নেই বাহান্ন হাজার দুশো বা বাহান্ন হাজার পাঁচশো থেকে কিন্তু যত তখন এই ঊনসত্তর আটষট্টি হাজারের জায়গায় বিটকয়েন থাকছে সেক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি প্রবলেম নেই প্রবলেম তখন যখন কিন্তু এই পঞ্চাশ হাজার ডলারের জায়গাটা কিন্তু ব্রেক করে নিচের দিকে আসবে বা ডেলি ক্যান্ডেল ক্লোজ দেবে যেটা সম্ভাবনা এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুটা কম মনে হচ্ছে তার কারণ হচ্ছে আপনারা যদি দেখেন সিপিআই ডেটা কিন্তু বলা যায় ঠিকঠাক মোরলেস টু পয়েন্ট বা ওই জায়গায় কিন্তু আসার কথা বা তার থেকে কম আসার কথা যদি এমনটা না হয় সেক্ষেত্রে কিন্তু বলা যায় আমরা বলতে পারি ইউএসএতে কিন্তু রিসেশনের যে জায়গাটা সেটা কিন্তু আবারও দেখা দেবে আমরা বলতে পারি তো অবশ্যই টেলিগ্রাম জয়েন করে রাখুন নাহলে কিন্তু আপনি অনেক কিছু মিস করে যাবেন হানড্রেড পার্সেন্ট তার কারণ হচ্ছে যখনই কিন্তু সিপিআই ডেটা আসে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়ার চেষ্টা করি নেক্সট যে ব্যাপারটা আমরা আসবো সেটা হচ্ছে মাইকেল সেলার মুখ খুলেছেন মাইকেল সেলার আপনারা জানেন মাইক্রো স্ট্র্যাটেজি যেটা আছে তার কিন্তু ওনার এবং মাইকেল সেলার কিন্তু বলছেন আর নেক্সট একুশ বছরের মধ্যে বিটকয়েনের প্রাইস একটা বিটকয়েনের প্রাইস তেরো মিলিয়ন ডলার যাবে তো এইরকম কিন্তু বলা যায় মন্তব্য আসতেই থাকে এবং মার্কেটকে কিছুটা বলা যায় বুস্ট আপ করার জন্যে এই ধরনের মন্তব্য হয় এবং এমনটা হতে পারে আগামী সময় হয়ে গেল তার কারণ হচ্ছে আপনারা যদি দেখেন যে লেভেলে বিটকয়েনের চলছে প্রাইস আগামী দিন ডলার ডলার টু বলা যায় নেক্সট বছরে মিলিয়ন মিলিয়ন এটা কিন্তু খুব একটা বেশি চমকপ্রদ নয় আমার মনে হয় নেক্সট যে ব্যাপারটা আমরা আসবো সেটা হচ্ছে আপনারা যদি দেখেন মার্কেটে মাইনিং প্রজেক্টগুলোর কিন্তু এই সময় দাঁড়িয়ে লিস্টিং নিউজ আমরা শুনতে পাচ্ছি এবং হ্যামস্টার কমব্যাট তার সাথে সাথে আপনি যদি দেখেন বর্তমান সময় ক্যাটসেরও কিন্তু বলা যায় কিছুটা আমরা বিট গেটের তরফ থেকে শুনতে পাচ্ছি ক্যাটস কিন্তু আগামী সময়ে বিটগেটে আসতে পারে বা প্রি মার্কেট নিয়ে কিন্তু বলা যায় অনেক বেশি কিছু শোনা যাচ্ছে তো ক্যাটস এখনও পর্যন্ত যারা করেননি ইজিলি কিন্তু ক্রিপ্টোবার্তা মাইনিংয়ে গিয়ে আপনারা যে ডিটেল লিস্ট দেওয়া আছে সেখানে গিয়ে কিন্তু অবশ্যই জয়েন করতে পারেন এবং আপনারা যদি দেখেন গতকালকে আমি একটা প্রজেক্ট দিয়েছি যেটা হচ্ছে এজেন্ট থ্রি এবং এই প্রোজেক্টটাও কিন্তু বলা যায় একেবারেই এমন একটা প্রজেক্ট যেটা কিন্তু অলরেডি আপনারা যদি এখান থেকে টন কয়েন যেতেন সেক্ষেত্রে কিন্তু বলা যায় সেটাকে কিন্তু উইথড্রলও কয়েন করা যাচ্ছে এবং নট কয়েনও কিন্তু রিওয়ার্ড হিসেবে দিচ্ছে এবং তার সাথে সাথে যে মাইনিং এজেন্ট থ্রি জিরো ওয়ান সেটার পয়েন্ট তো আপনি বাড়াতে পারবেনই তো অবশ্যই নতুন নতুন প্রজেক্ট কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি এছাড়াও এক্স এম্পায়ার অনেকেই কিন্তু বলছিলেন এক্স এম্পায়ারের ক্ষেত্রেও কিন্তু আমরা বলেছি যে প্রফিট পার আওয়ার কিন্তু এর ইম্পর্টেন্ট এবং তার সাথে সাথে কয়েকটা রেফারেল যদি আপনারা ফ্রেন্ডকে আনতে পারেন এবং তার সাথে সাথে ওয়ালেট কানেক্ট কিন্তু করে রাখবেন এবং এর প্রফিট পার আওয়ার কিছুটা কিন্তু এই প্রজেক্টটা হ্যামস্টার কম্প্যাটারি মতো কিন্তু অনেক ইজিলি কিন্তু আপনারা এই বলা যায় এর যে টাস্ক সেটা কিন্তু পূরণ করতে পারেন মেবি আর কুড়ি দিন বাকি আছে তারপরে কিন্তু এরাও কিন্তু এয়ার ড্রপ দিতে যাচ্ছে তো এই ধরনের মাইনিং প্রজেক্ট থেকে আপনারা জানেন যে ক্যাটস ক্যাটিজেন এই ধরনের প্রোজেক্ট থেকে কিন্তু আমরা যথেষ্ট ভালো আগামী দিন প্রফিট পেতে যাচ্ছি যেমন ক্যাটিজেন কিন্তু কুড়ি তারিখ লিস্টিং হচ্ছে আপনারা জানেন তো ক্যাটিজেনের বহুবার ভিডিও করে কিন্তু আপনাদের জানিয়েছি যে কিভাবে কাজ করবেন কিভাবে কি করতে পারেন কোন কোন কাজ কাজগুলো আপনারা করতে পারেন এবং তার সাথে সাথে এখানে লিস্ট দেওয়া আছে কীভাবে কিন্তু আপনারা অন্যান্য যে মাইনিংগুলো আছেন সেগুলো কিন্তু জয়েন করে কাজ করবেন তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন সিপিআই ডেটার কি অবস্থা কি ব্যাপার সেটা কিন্তু ডিটেলসে আপনাদের জানাতে চেষ্টা করলাম এবং বিট বিটকয়েনের যেমনটা আমি আপনাদের বললাম যে ফিফটি থাউজেন্ড ডলারের নিচে যদি না যায় সেক্ষেত্রে কিন্তু মার্কেটের জন্য অনেক বেশি বলিস যদিও আমরা কিন্তু এখন বলা যায় সাতান্ন হাজার ডলারের জায়গাটায় আছি এই মুহূর্তে দাঁড়িয়ে কোনোভাবেই মনে হচ্ছে না যে বিটকয়েন পঞ্চাশ হাজার ডলারের নিচে আসে কিন্তু মার্কেটে কি হয় কি না হয় এটাও একটা ব্যাপার নেক্সট একটা কোয়েশ্চেন আপনাদের আসে যেটা হচ্ছে মার্কেটে সিপিআই ডেটা যদি টু পয়েন্ট সিক্স পার্সেন্ট যেমনটা বললাম ফোরকাস্টের যদি নিচে আসে বা এই জায়গায় যদি আসে সেক্ষেত্রে কিন্তু মার্কেট পাম্প হওয়ার সম্ভাবনা আপনারা বুঝেই গেছেন এখন কেস হয় কি কেসটা আমি আপনাদের একটু ডিটেলসে বোঝাতে চেষ্টা করছি তার কারণ হচ্ছে এটাও বোঝার দরকার আছে যখনই কিন্তু বলা যায় সিপিআই ডেটা এলো তার আগে আমরা যদি দেখি মার্কেট কিন্তু নিজেকে অ্যাডজাস্ট করে নিয়েছে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন বিটকয়েনের প্রাইস এখন সাতান্ন হাজার ডলার চলছে কিন্তু সিপিআই ডেটা রিলিজ হওয়ার আগে অর্থাৎ আজকে রাত্রি বা কালকে সকালে আমরা যদি দেখি বিটকয়েন পাম্প করে কিন্তু সিক্সটি টু সিক্সটি থ্রি থাউজেন্ড ডলারের কাছাকাছি চলে গেলো সেক্ষেত্রে কিন্তু বলা যায় সিপিআই ডেটা আসার পরে কিন্তু আবারও পাম্প করবে এটা কিন্তু আর ভাববেন না তার কারণটা কি তার কারণ হচ্ছে মার্কেট অলরেডি আগে থেকে কিন্তু নিজেকে অ্যাডজাস্ট করে নিচ্ছে এটা কিন্তু আমরা প্রিভিয়াসলি দেখেছি আগের মাসে কিন্তু এরকম হয়েছিল সিপিআই ডেটা যেটা আসার কথা তার থেকে কিন্তু কম এসছে এবং তা সত্ত্বেও কিন্তু বিটকয়েন পাম্প করেনি ডাম্প করেছিল ওয়েলস কিন্তু ম্যানিপুলেশন করে দিয়েছে এবং যখন কিন্তু পাম্প করার কথা তার জায়গায় কিন্তু ডাম্প করে যাচ্ছিল তো এটাই হচ্ছে ব্যাপার মার্কেট কিন্তু যদি নিজে থেকে আগেকে অ্যাডজাস্ট করে নেয় যেমনটা কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে আমরা দেখলাম যে বিটকয়েন কিন্তু চুয়ান্ন পঞ্চান্ন হাজার ডলারে চলছিল এবং গতকালকে রাত্রিরে কিন্তু বলা যায় কোনো নিউজ আপডেট ছাড়াই এমনটা নয় যে অনেক বড় কোনো নিউজ আপডেট এসছে কোনো নিউজ আপডেট ছাড়াই কিন্তু বলা যায় মার্কেট যথেষ্ট ভালো পাম্প করে অলরেডি সাতান্ন হাজার ডলারে চলে এসছে এবং আগামীকালের আগে যদি বা আগামী কালকে যখন সিপিআই ডেটা আসবে তার আগে কিন্তু মার্কেট নিজেকে অ্যাডজাস্ট করে মোটামুটি ফিফটি ফাইভ ফিফটি ফাইভ থাউজেন্ড বলছি সিক্সটি ফাইভ থাউজেন্ড ডলারের কাছাকাছি চলে যায় বা সিক্সটি টু থাউজেন্ড ডলারের কাছাকাছি চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা মাথায় রাখবেন মার্কেট কিন্তু আগে থাকতে নিজেকে অ্যাডজাস্ট করে নিচ্ছে এবং সিপিআই ডেটা রিলিজ হয়ে যাওয়ার পর কিন্তু এমনটাও হতে পারে কিছুটা ডাম পেলো বা ওয়েলথ ম্যানুপুলেশন করে দিল এই জিনিসগুলো কিন্তু আপনাদের মাথায় রেখে কিন্তু চলতে হবে সমস্ত পসিবিলিটি যেগুলো হওয়া সম্ভব সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে ডিসকাস করে দিয়েছি এবং আপনারা যদি দেখেন এত সহজভাবে এত সাধারণভাবে আপনাদেরকে কিন্তু মার্কেট সম্পর্কে কেউ বোঝাবে এই মুহূর্তে কিন্তু বলা যায় অনেক ডিফিকাল্ট যে কারণে আমরা অলওয়েজ বলি ক্রিপ্টো বার্তা কিন্তু আপনি অলওয়েজ সাবস্ক্রাইব করুন আপনি কিছু জানতে শিখতে এবং বুঝতে পারবেন যেটা কিন্তু আগামী জীবনে আপনাকে অবশ্যই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কিন্তু অনেক হেল্প করবে প্রত্যেকটা সময় প্রত্যেকটাভাবে কিন্তু আমি আপনাদের চেষ্টা করি যে আপনাদের যাতে ক্রিপ্টো শিক্ষায় কিছুটা শিক্ষিত করা যায় যে আপনাদের যাতে প্রফিট হয় সেইটাই কিন্তু বলা যায় অলওয়েজ চেষ্টা করি যেমন আপনাদের বললাম যে কোথাও কিছু নেই আপনারা দেখতে পাচ্ছেন তার আগে আমি ক্যাটিজেনের ভিডিও দিয়েছি মার্কেট ডাম্পের ভিডিও দিয়েছি হঠাৎ করে ডগসের ভিডিও আমি কেন আপনাদের দিতে যাবো এবং যে জায়গায় কিন্তু আমি আপনাদের ডগসের ভিডিও দিলাম সেখান থেকে কিন্তু বলা যায় মার্কেট পাম্প করে গেল আপনারা যদি দেখেন মানে এমনটা নয় আমি আমার বড়াই করছি বা কিছু কিন্তু আলটিমেট কেন ওই টাইমটাই আমি আপনাদের চুজ করলাম এবং আপনাদেরকে বাই করার জন্য মার্কিট করলাম যে যখন কিন্তু ডগসের প্রাইস জিরো পয়েন্ট ট্রিপল জিরো নাইন ডবল নাইন টু টু এবং আজকে যদি আপনি ডগসের প্রাইস দেখেন সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন যে ডগসের প্রাইস কিন্তু গতকালকে মোটামুটি এগারোর কাছাকাছি ঠেকেছিল এবং আজকেও যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু বলা যায় দশ ছিয়াত্তর চলছে তো ডবল জিরো দশ ছিয়াত্তর এবং অল টাইম লো একদম ছিল সেখান থেকে কিন্তু বলা যায় কিছুটা আপনাদের প্রফিটের জায়গায় কিন্তু বলা যায় একদম বেস্ট এন্ট্রি যেটা হয় সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করিয়েছি এবং যদি আপনারা এইভাবেই ভিডিও মিস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু কিছু বলার নেই আদারওয়াইজ কিন্তু আপনারা যথেষ্ট ভালো প্রফিটে থাকুন সবসময় অলওয়েজ কিন্তু এটাই চাই ধন্যবাদ সবাইকে দেখতে থাকুন ক্রিপ্টবার্তা অবশ্যই দেখাবে নেক্সট ভিডিও